উপস্থিত অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ। এখানে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা সবাই উপস্থিত হয়ে আমরা সেই ক্লাসগুলোকে দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। যে সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ম্যানুফ্যাকচারিং প্রসেস। ম্যানুফ্যাকচারিং প্রসেসের সাবজেক্ট কোড হলো তোমার 6700, এটা মেকানিক্যাল ফিফথ। তোমরা অবশ্যই ভালো করে দেখবা অধ্যায়। আজকে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব অধ্যায় 1, উৎপাদন প্রক্রিয়া এবং তার পরিধি। উৎপাদন প্রক্রিয়া এবং তার কি পরিধি আমরা সেটি জানবো। আসলে এখানে ইংরেজি শব্দ দেওয়া আছে যে ম্যানুফ্যাকচারিং। সর্বপ্রথম আমরা নোটি আসি যে ম্যানুফ্যাকচারিং, যে ম্যানুফ্যাকচারিং শব্দের অর্থ কি আমরা জানি। আবিধানিক এর অর্থ হচ্ছে কি, উৎপাদন, উৎপাদন ব্যবস্থা। প্রসেস মানে ক্রিয়া, উৎপাদন ব্যবস্থা কি ক্রিয়া। তো আমরা এটা জানি। অবশ্যই এখন আমরা আমাদের প্রশ্ন হতে পারে যে উৎপাদন কি। হ্যাঁ, উৎপাদন হচ্ছে যে বিষয়, উৎপাদন হচ্ছে যে পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে যন্ত্রপাতি ও শ্রমের সমন্বয়ে, যন্ত্রপাতি এবং শ্রমের সমন্বয়ে কি পুনর্নির্ধারিত নতুন দ্রব্য রূপান্তরিত করাকে কি বলা হয়, উৎপাদন বলা হয়। মানে পর্যায়ক্রমিক ভাবে, মানে ধাপে ধাপে আমাদের শ্রমের সাহায্যে এবং মূলধনের সাহায্যে সমন্বয়ে পুনর্নির্ধারিত যে দ্রব্যর একটা সৃষ্টি করা হয় তাকে কি বলা হয়, উৎপাদন ব্যবস্থা বলা হয়। বুঝে গেল? তো এখন প্রসেসে আসি আমরা। প্রসেস শব্দের অর্থ হচ্ছে কি প্রক্রিয়া। একটি জিনিস যখন তৈরি করবো সেটির বাস্তবায়ন করতে হবে, সেটি হলো এবং ইনপুট এবং আউটপুট। এই ইনপুটে আমরা কি সেটা তৈরি করলাম এবং আউটপুটে কি আমাদের দিতে হবে। যখন আমরা উৎপাদনের যে জিনিসটা তৈরি করবো সেই জিনিসটাকে আমরা মানুষের সেবায় বা দ্রব্যের সৃষ্টি করতে পারবো তাকে এই উৎপাদনের ব্যবস্থা বলবো। এবার আমরা আসি যে উৎপাদনের কি আছে, উপকরণ সমূহগুলো কি কি, উৎপাদনের উপকরণ সমূহগুলো কি কি সেটা আমরা দেখব ব্লক ডায়াগ্রামে। দেখব ব্লক ডায়াগ্রামে দেখব যে এখানে আছে যে কাঁচামাল, কাঁচামাল বা অন্যান্য উপকরণ, বুঝে গেল? কাঁচামাল বা এখানে কি আছে, অন্যান্য উপকরণ। এবার আমরা এই কাঁচামালকে বা অন্যান্য উপকরণ সমূহকে আমরা বিভিন্ন ভাগে ভাগে দেখতে পারি। সেটি হলো এই কাঁচামাল যখন আমরা পাবো কোথা থেকে পাবো, তার একটা পরিবেশের দরকার আছে। অবশ্যই আমাদের একটা কি পরিবেশ থাকতে হবে। তারপর কি হতে হবে, শক্তি মূলধন থাকতে হবে। তারপর কি করতে হবে, শ্রম থাকতে হবে। এই সমন্বয় নিয়ে কি হচ্ছে আমাদের কাঁচামাল বা উপকরণ সমূহ। তাহলে বুঝা গেল আমাদের এই উপকরণ সমূহের একটা প্রধান অংশ। তো এরপরে আসি তোমাদের যেটি বিষয় হলো যে উৎপাদন কৌশলের মূলনীতি কি, উৎপাদনের কৌশলের মূলনীতি কি। উৎপাদনের কৌশলের মূলনীতিগুলো কি কি আমরা এখন জানবো, যে আসলে মূলনীতিগুলো কি কি। তো আমরা এখানে দেখি যে যে কোনো জিনিস একটা আমরা দ্রব্যের সৃষ্টি করব, তার একটা ই লাগবে আমাদের, সঠিক ধারণা জ্ঞান লাভ করতে হবে, যেমন কি সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে। সঠিক পরিকল্পনা,
অবশ্যই যে উৎপাদনের ব্যবস্থাটা নিতে হবে সেটি হলো সঠিক পরিকল্পনা নিতে হবে। তারপর কি আসে যে আমরা যে ডিভাইসটা তৈরি করব আসলে ডিজাইনটা কি হইতে হবে, ডিজাইনটা খুব সুন্দর হইতে হবে। আমরা আসি ডিজাইন, সঠিক ডিজাইন। সঠিক ডিজাইন তৈরিকরণ করা, তারপর কি হইতে হবে সঠিক কাঁচামাল প্রস্তুত করতে হবে। সঠিক কাঁচামাল প্রস্তুত করতে হবে, বোঝা গেল বিষয়টা? সঠিক কাঁচামাল, কাঁচামাল বলতে কি বুঝায়? যে আমরা এর আগের যে প্রশ্নের অ্যান্সার গুলো আমরা করলাম বা লেকচার গুলো শুনলাম, সেগুলো এই সঠিক কাঁচামালের যে প্রস্তুতকরণের পদ্ধতি গুলো সেটা ওখান থেকে আমরা পেয়েছি। অবশ্যই এই কাঁচামাল গুলো আমাদের কি লাগবে ভালো হইতে হবে। তারপর উৎপাদনের দ্রব্য সস্তা, দামে সস্তা হইতে হবে। যেন জিনিসটি সহজে পাওয়া যায় এবং এর খরচ যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমরা উৎপাদন কৌশলের মূলনীতিগুলো এগুলো, তো এগুলো অবশ্যই আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো তোমরা অবশ্যই সেশনাল খাতায় তুলবা। পরবর্তীতে প্রশ্নে আসি, এখানে যে বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, যে এখানে টুলসের কথা বলা হয়েছে, যে এই জিনিসগুলো গুণাগুণগুলো কি কি, মেটাল মানে যে এখানকার যে এই বিষয়ের যে মেটাল বস্তুগুলো সেগুলো কি কি, এর গুণাগুণগুলো আলোচনা আমরা জানব। যে বস্তুকে আঘাত করলে শব্দ হয় এবং দ্যুতি হয়, দ্যুতি ছড়ায়, বিদ্যুৎ পরিবাহী ও অভ্যন্তরীণ কি বলছে যে দানা গঠন করে গুণাগুণ পরিবর্তন ঘটায়, মানে একটা কি বলছে যে একটা বস্তুকে আঘাত করলে তার শব্দ মানে দ্যুতি ছড়ায়, তার উপর দিয়ে আমরা কি বিদ্যুৎ প্রবাহিত করতে পারি, হ্যাঁ বিদ্যুৎ প্রবাহিত করতে পারি, এ ধরনের ম্যাটেরিয়ালসের গুণাগুণগুলো কি কি সেগুলো আমরা এখন আলোচনা করব। তার ধর্মগুলো কি, ম্যাটেরিয়ালের গুণাগুণগুলো কি কি এখন আমরা জানতে পারি, একটা ধাতু ম্যাটেরিয়ালসের গুণাগুণগুলো। তার ভৌত ধর্ম থাকতে হবে, ভৌত ধর্ম। তারপরে কি কি, যান্ত্রিক ধর্ম, তারপর কি একটা ম্যাটেরিয়ালসের রাসায়নিক গুণাগুণ থাকতে পারে, রাসায়নিক ধর্ম। রাসায়নিক, এরপর আমরা আসি তাপীয় ধর্ম। তাপীয় ধর্ম, 5 নম্বরে আমরা আসি চুম্বকীয় ধর্ম।
চুম্বকীয় ধর্ম। একটা মেটালের অবশ্যই তার চুম্বক আকর্ষণ থাকতে হবে। তারপরে আসি শব্দজনিত ধর্ম। শব্দজনিত ধর্ম ইত্যাদি অবশ্যই একটা ম্যাটেরিয়ালস বা একটা মেটালের এই গুণাগুণগুলো থাকতে হবে। এই গুণাগুণগুলো না থাকলে কিন্তু আমাদের অবশ্যই এই বিষয়গুলোর এই গুণাগুণগুলো থাকতে হবে। তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম, আর অবশ্যই এই বিষয়গুলো তোমরা সেশনাল খাতায় তুলবা। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।